मर्निंग एंड वेलकम गाइस टू माय चैनल। आज के आगे दिन हमें देखे दीदी बाड़ी बागान और आज के देखो हमार बाड़ी बागान। आमी खुबी खुशी एक्चुअली, कारण कि आमार बाड़ी बागानटा तो खुबी बड़ो और प्रचुर 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 गाच आछे अनेक जगह थेके गाच किने निये एसेछि। तो আমি আজকে মোটামুটি বলবো গাছগুলো। আমি অনেক গাছ যেরকম কিনেছি, অনেক গাছ পেয়েছি, আমাকে অনেক গাছ অনেকে গিফটও করেছে। তো আপাতত যতগুলো গাছ আমার মনে আছে যে আমি কোথা থেকে পেয়েছি আর কিভাবে কিনেছি, ফুলের গাছ ফলের গাছ আমি সবই আজকে দেখানোর চেষ্টা করব। আমার মা প্রচুর শাকসবজি লাগিয়েছে, প্রচুর ফুলের গাছ লাগিয়েছে, ফলের গাছ লাগিয়েছে, পেঁপে গাছ লাগিয়েছে। তাদের সাথে আমি মোটামুটি কীরকমভাবে আমরা তাদের পরিচর্যা করি সেইগুলো আমি একটু আজকে দেখাবো। কোথা থেকে শুরু করবো আমি তাই ভাবছি। আমি শুরু করি কোথা দিয়ে শুরু করবো, শুরু করি এইটা দিয়ে। এটা হচ্ছে একটা টিকমা প্ল্যান্ট। যদি কেউ শান্তিনিকেতন বা বোলপুর গিয়ে থাকে তারা এই গাছটা প্রচুর দেখবে। এই গাছটা আমি সোলাদানা গেছিলাম, আমার একটা দিদি বলে দিয়েছিল, আমাদের লিপিদি। তো ওই সোলাদানা থেকে এই গাছটা আমি কিনেছি। ওই গাছটা 40 টাকা নিয়েছে, এটা শাহানু নার্সারিতেও পাওয়া যাবে, ওখান থেকে আমাদের বসিরহাটি আছে। তো ওখান থেকে কেউ 40 টাকাই দাম। আমি ছোট্ট একটা গাছ কিনেছিলাম, এইটুকু একটা গাছ কিনেছিলাম, একটাই শুধু ডাল ছিল, সেই ডালটা এখনও কোথায় আছে এই যো, ব্যাস শুধু এইখান থেকে এইটুখানে একটুখানে এই ডালটা ছিল, সেই ডালটা এখন এত বড় একটা গাছ হয়ে গেছে 1 বছর। তারপর আমার মা লাগিয়েছে আম গাছ, এইটা একটা ট্রাম্পেট ট্রি, এটা আমার একটা ফ্রেন্ড আমাকে দিয়েছিল, বলেছে এটা যত্ন কর, ওনাকে এখান থেকে কি মেডিসিন বানাবে, তো সেই জন্য রাখা। তারপর আমার মা এই ঘাস ফুল লাগিয়েছে প্রচুর, এই যে ঘাস ফুল লাগিয়েছে। তারপর এই যে নয়নতারা আছে এখানে, আবার এখানে কুল গাছ আছে, এই কুলটা ভালো খেতে, টক টক মিষ্টি মিষ্টি কুল। এখানে এই যে নয়নতারা আছে, নয়নতারা আমাদের বাড়িতে অনেকগুলো, এই একটা নয়নতারা আছে, তারপর এই একটা আছে একটু হালকা হালকা পিঙ্ক, এই একটা রঙ্গন গাছ, এইটা আমাদের ময়ূরী বলে একটা মেয়ে আছে, ওর বাড়িতে আমি গেছিলাম, তো ও আমাকে বাস একটা রানার ওই যে শিকড় থেকে একটা গাছ বেরো এরকম ছোটো একটা ডাল দিয়েছিল, সেটা এখন 1 বছর বয়স, তো তাতে এখন এরকম ফুল ফুটেছে। এটা আমি একটা ছোট্ট গাছ নিয়ে এসেছিলাম বোগেন ভলিয়া, এটা একটু ডিফারেন্ট টাইপের বোগেন ভলিয়া, এটা হচ্ছে ওই থোকা বোগেন ভলিয়া বলে না, সেই টাইপের অনেকটা, একটা হয় শুধু ওরকম আগায় আগায় একটা করে পাতা হয় আর মাঝখানে একটা সাদা সাদা ফুল হয় ওটার, কিন্তু এর মধ্যে ওরকম কিছু হয় না, এটা শুধু একটা রকম থোকা। এখানে আমার মনে দোপাটি ফুলের গাছ লাগিয়েছে, এই যে ছোটো ছোটো দোপাটি ফুল, কবে ফুল আসবে জানি না, এই যে ওইগুলোতে। তারপরে আমার মায়ের পেঁপে গাছ, প্রচুর পেঁপে ফুল ধরেছে গাছে। এখানে আছে নয়নতারা গাছ, এই মিলি গাছটা এত বড় হয়ে গেছে, আমি জাস্ট একটা এরকম ডাল নিয়ে এসেছিলাম, এটাও ময়ূরীর বাবা আমাকে দিয়েছিল, সেটা এখন এত বড় হয়ে গেছে। পেঁপে গাছ আছে, এইখানে উচ্ছে গাছ আছে, আর এইটা হচ্ছে একটা নয়নতারা, আমার মায়ের এটা খুবই পছন্দের নয়নতারা, এই যে সাদা ফুলের মাঝখানে এরকম লাল কালের একটা টিপ আছে, আর এর সাইজটা খুবই বড়। আমি প্রচুর ফুল নিয়ে এসেছিলাম নয়নতারা, কিন্তু তার মধ্যে এটাই আমার মায়ের সবচেয়ে ফেভারিট, এত বড় বড় ফুল হচ্ছে। তারপর এই হচ্ছে বেরি গাছ, এটা আমার মা দিদির বাড়িতে দেখেছিল, সেখান থেকে আমাকেও বলেছে নিয়ে আসার জন্য, আমি নিয়ে এসেছি, এতে প্রচুর বেরি ধরেছে, এই যে বেরি, এই যে বেরি হয়ে গেছে প্রচুর হচ্ছে। এই গাছটা মাত্র 50 টাকা নিয়েছে, এটা হরিশপুর নার্সারি থেকে নিয়ে আসা। তারপরে এখানে আসি, এটা হচ্ছে একটা ব্লিডিং হার্ট গাছ, এই যে ব্লিডিং হার্ট, এই ব্লিডিং হার্টের পরিচর্যা আমি ঠিক জানি না, ব্লিডিং হার্ট ঠিক কোন সময় ফুল দেয়, আমি যখন নিয়েছিলাম একটা ছোট্ট গাছ ছিল আর তাতে ফুল একদম ভরা ছিল, কিন্তু এখন শুধু এরকম লতি লতি যাচ্ছে, এতে আর কিছু একটা ফুল টুল হচ্ছে না। এই যে পদ্ম কচুর পাতা আমার মা লাগিয়ে রেখে দিয়েছে, এগুলো ভালো টেস্টি খেতে। এবার এইখানে আসি, আমি লেবু দেখাবো, এই লেবু সাইজ দেখুন কত বড় বড় লেবু, এরকম করে দেখাই, বেশি লেবু এতে হচ্ছে না কিন্তু সাইজ গুলো ভালো, কত বড় বড় লেবু। এই যে তারপর আরো আরো পেঁপে গাছ আছে, এই যে পেঁপে হয়ে আছে গাছে, আমার মা পুঁই শাক লাগিয়েছে প্রচুর,
আমি একটা কাজ করি, শুধু আজকে ফুল গাছ দেখাই, তারপর অন্য একদিন আমি সবজি গাছ দেখাবো, না হলে এত লম্বা ভিডিও হয়ে যাবে, তারপর সেটা আপলোড করা যাবে না। এটা হচ্ছে একটা গোলাপ গাছ, এটা শীতকালে বড় বড় গোলাপ হয়, কিন্তু এখন তো সিজন নয়, তাই জন্য ছোট 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 গোলাপ হচ্ছে। এই যে এই একটা আছে, এটা হচ্ছে বোগেনভিলিয়া, এটা বেগুনি কালার টাইপের। এ হচ্ছে ফুরুষ ফুল, ফুরুষ ফুলটা খুবই সুন্দর, এটা এরকম সাদা রঙের কুড়ি এসছে, সাদা রঙের ফুল ফুটতে, কিন্তু ফুটে যাওয়ার পর একদম লাল হয়ে যাবে, খুব সুন্দর দেখতে। এটা আমি কিনে নিয়ে এসেছি, এটাও হরিশপুর থেকে, 60 টাকা নিয়েছে। এই একটা দোপাটি ফুল, দোপাটি ফুলের গাছ, তারপরে এই জবা, এটা একচুয়ালি ডাল থেকে হয়, কিন্তু এগুলো আমার কেনা গাছ, আমি কিনে নিয়েছি, এগুলো 30 টাকা করে নিয়েছে। এই একটা জবা, এই একটা বেল ফুল, এটাও আমি 20 টাকা করে নিয়েছি, এটা শাহানুর থেকে নিয়ে আসা, 20 টাকা করে। এই একটা মিলি ফুল, এটা আমি নিয়ে এসেছি আমার ছোট মামার বাড়ি থেকে। তারপর এপাশে চলে আসি, এপাশে ঘাস ফুল আছে, খুব সুন্দর এই ঘাস ফুলগুলো, এগুলো আমাকে আমাদের, এগুলো অনেক কমন ঘাস ফুল, কিন্তু কমন হলে আমাদের বাড়িতে ছিল না। তারপরে আমাদের হসপিটালের একজন দিদি, সুনন দাদি, ওই দিদি আমাকে একটা গাছ দিয়েছিল, জাস্ট একটা স্ট্রিপ ছিল, সেখান থেকে আমরা এতগুলো করে নিয়েছি। তারপর আমি এখানটায় দেখাই, এখানেও খুব সুন্দর সুন্দর এই একটা কালার আছে, এটা কি সুন্দর কালার, খুব সুন্দর দেখতে এই কালারটা, গোলাপি অরেঞ্জের মিক্সচার। এই যে এখানে প্রচুর প্রচুর ভালো বলছি, পত্তলিকা আমি এখনই তুলছি, কারণ কি এই ফুলগুলো একটু পরেই সব বন্ধ হয়ে যাবে। সাইজগুলো দেখুন কেমন বড় বড়, এতে গোলাপি আছে, সাদা, তারপরে অরেঞ্জ, তারপর হালকা গোলাপি, রেড, প্রচুর প্রচুর সাদা, ডবল পেটাল, সব ডবল আর সিঙ্গেল, যেগুলো মোটামুটি আমাদের বসিরহাটে পাওয়া যায় সবগুলোই আমি কিনে নিয়ে এসেছি। তারপরে এইখানে হচ্ছে এই অপরাজিতা ফুলের গাছ, এই যে অপরাজিতা ফুল হয়ে আছে, অপরাজিতা ফুল, এই যে অপরাজিতা ফুল হয়তো আরও হয়ে আছে, কিন্তু ওগুলো উপরে উঠে গেছে, ওগুলো ওই জন্য আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু আছে। তারপরে আরেকটা জিনিস আমি দেখাই, আমি ভাবলাম সবজি আর ঘাস আলাদা আলাদা দিনে দেখাবো, কিন্তু এই করলাগুলো দেখুন কত বড় বড়, এই যে কত করলা হয়ে আছে, আমার মা লাগিয়েছে করলা গাছ। তারপরে এই হচ্ছে একটা আইডেনিয়াম গাছ, এটা আমার ছোটো মামার বাড়ি থেকে নিয়ে আসা, এটা এতদিন ধরে কুঁড়ি আসছিলো না, কিন্তু এবার কুঁড়ি আসছে, আমার মা তো প্রচুর এক্সাইটেড দেখার জন্য যে কেমন ফুল হবে, এই যে কুঁড়ি এসছে। তারপর এই একটা আছে চেরি লঙ্কা গাছ, খুবই সুন্দর, এটা মাত্র 10 টাকা নিয়েছিল আমাদের হরিশপুর থেকে নিয়ে আসা, বাট এইটা খুবই সারপ্রাইজিং, আমি যখন আপলোড করেছিলাম ফটো সবাই আমাকে জিজ্ঞেস করছিলো যে এটা ফল না ফুল, তো আমি বললাম এটা ছিল লঙ্কা। তারপরে একটা জবা আছে, ডবল পেটাল, এটা খুব সুন্দর ফুল ফোটে, কিন্তু এখন ফুল নেই। এই হচ্ছে একটা গন্ধরাজ গাছ, এখনও পর্যন্ত ফুল আসেনি, কিন্তু আশা করা যায় যে ফুল আসবে। এই যে সিঙ্গেল টগর, এতে 2 দিন আগেও পুরো গাছটা একদম বেগুনি হয়েছিলো, এখন দেখতে পাচ্ছি কমে গেছে। এটা পুনে জবা, এটা শাহানু নার্সারি থেকে নিয়ে আসা, এটাও 40 টাকা নিয়েছিল মাত্র, কিন্তু এই জবাটা অসাধারণ, মানে 2-3 দিন ধরে থাকে এই জবা ফুলটা। তারপর হচ্ছে একটা মিলি, ছোটো ছোটো মিলি, এই যে আমার মা এটা 30 টাকা দিয়ে কিনেছিল, আমাদের এখান থেকেই বাবুরহাটের বাজার থেকে কিনে নিয়ে এসেছিল। তারপরে হচ্ছে এই একটা গাছ, এই যে বিস্কুট কালারের জবা, এটা খুবই কমন, এটা আমি বসিরহাটের ট্রি এক্সচেঞ্জ থেকে নিয়ে এসেছিলাম একটা গাছ, কিন্তু সেই ডালটা আমি বাঁচাতে পারিনি, তারপর আমার আমি আবার একটা কিনে নিয়েছি, এটা তো 30 টাকা, এখন আপাতত 3টে ফুল ফুটে আছে। এই একটা গাছ, এটার নাম হচ্ছে পয়েন্টসেটিয়া, পয়েন্টসেটিয়া খুব সুন্দর দেখতে, এর পাতাগুলো হয় অ্যাকচুয়ালি এরকম রেড কালার, এই যে দিকে পাতাগুলো এখনও লাল হয়ে আছে, এই যে এরকমই ছিল লাল লাল পাতা, একদম ডিপ ডিপ রেড ছিল, কিন্তু সেইটা এখন বড় হয়ে এরকম সাদা সাদা হয়ে গেছে। কিছু নাম হচ্ছে পয়েন্ট সিটিয়া, খুব সুন্দর। আমি আগে এত গাছের নাম জানতাম না, বা এত না গাছের শখ ছিল না, তো আমাদের বসিরহাটে একটা গ্রুপ আছে ট্রি এক্সচেঞ্জ প্ল্যান্ট বসিরহাট বলে, ওখানে গাছ দাদারা, এমনি অনেক দাদের বাড়িতে এক্সট্রা গাছ থাকে, ওরা ওরকম গাছ আর কি এনে আমাদেরকে সেই গাছগুলো বিনামূল্যেই আর কি দিয়ে দেয়, তো সেই সেখান থেকেও তেমনি আমি অনেক গাছও পেয়েছি আর প্রচুর ইনফরমেশান, মানে ফুলের নাম, কীভাবে গাছের পরিচর্যা করতে হবে সেগুলো দাদারা বলে দেয়। একটা রঙ্গন গাছ, রঙ্গন গাছের কালারটা হচ্ছে একটু ডিফারেন্ট, এই যে গোলাপি কালারের রঙ্গন হয়, এটা প্রচুর 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 ফোটে, এটা আমাদের বাড়ির সেরা ফুল গাছ একদম, এই যে
এত বড়। তারপরে এই যে জিনিয়া, এটা গত বছরের জিনিয়াটা ছিল, তারপরে এটা এখন এরকম হচ্ছে। আমি জানি না এর থেকে এই বছরও ফুল আসবে কিনা, এটা দাদাদেরকে জিজ্ঞেস করবো আমি গ্রুপে, দেখি তারপর দাদারা রিপ্লাই করলে তারপর দেখছি আর কি ব্যবস্থা করা যায়। এই যে এই গোলাপ গাছ, এটা খুব সুন্দর দেখতে এই গোলাপ গাছ। এটা আমি হরিশপুর থেকে, এটা আমি শাহানুর থেকে নিয়েছি, এটা মাত্র 30 টাকা নিয়েছে, সারা বছরের গোলাপ। এই যে এক ধরনের পুতুলিকা আছে, এই হচ্ছে লাল কালারের মিল, এটা খুব সুন্দর দেখতে। এই যে এটা আমার মা বীরভূম ঘুরতে গেছিলো আমার আম্মুর রিলেটিভের সাথে, তো সেখান থেকে আম্মু এটা নিয়ে এসছে, ওদের থেকে বলেই নিয়ে এসছে, একটা ডাল নিয়ে এসছে, তো ওটা তারপরে ঠিক হয়ে গেছে, ধরে গেছে। এই একটা ফুল গাছ, মিনি মিনি গোলাপ, অরেঞ্জ কালার। এই কালারটা খুব সুন্দর ছিল, কিন্তু এটা এখন এক সপ্তাহ বয়স হয়ে গেছে, তো কালারটা বোঝা যাচ্ছে না, ওই জন্য এরকম হয়ে গেছে। কিন্তু এটাও খুব সুন্দর, এটা আমি কলকাতা থেকে কিনে নিয়ে এসেছিলাম, ওই যে বালি ব্রিজের ওখানে একটা ফুলের মেলা মতো, ফুলের বাজার বসে, সেখান থেকে কিনে নিয়েছি, 40 টাকা নিয়েছিল। এই যে ডায়ান্থাস, ডায়ান্থাস তো অসাধারণ একটা ফুল গাছ, গত বছর কেনা কিন্তু এখনও এই ফুল দিচ্ছে, আমার দিদির বাড়িতেও দিচ্ছে, এখানেও দিচ্ছে। এগুলো ক্যাপসিকাম গাছ, এই গাছের থেকে বড় সাইজের ক্যাপসিকাম ছিল 2 দিন আগেই, কিন্তু এখন ওতে আর ক্যাপসিকাম নেই আপাতত। তারপরে আমি এই পাশে দেখাই আর কি, এই একটা গন্ধরাজ গাছ, এতে খুব সুন্দর ফুল দেয়, একদম বড় বড় ফুল হয়, কিন্তু এখন নেই। আচ্ছা, আমি যেগুলো ফুল হয় সেগুলো হচ্ছে সেগুলো দেখাই মোটামুটি। এই যে একটা লজ্জাপতি গাছ, এরকম টাচ করলে